ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের নিচে লেভেল ক্রসিং তৈরির জন্য শিয়ালদা বজবজ শাখায় 18 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দুলদের সঙ্গে। সরাসরি চলে যাব হিন্দুলের কাছে। হিন্দুল, তোমার কাছে জানতে চাইব কি জানা যাচ্ছে, কোন কোন ট্রেনের চলাচল এর জেরে প্রভাবিত হবে? একেবারে সুকর্ণা, শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ, শিয়ালদা থেকে বজবজ এবং বজবজ থেকে শিয়ালদা যে ট্রেন চলাচল করে সেই ট্রেন চলাচলই কিন্তু মূলত প্রভাবিত হবে। কেননা যেটা পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে যে আজ রাত্রির 10:10 থেকে আগামীকাল অর্থাৎ কিনা রবিবার বিকেল 4:10 পর্যন্ত এই 18 ঘন্টা বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। কেননা এই যে মাঝেরহাট ব্রিজ, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মাঝেরহাট ব্রিজের যে ভেঙে পড়া অংশ, সেখানটা মেরামত করতে এবং এই ব্রিজ সম্পূর্ণ ভেঙে ফেলে তৈরি করতে যে সময় লাগবে, সেই সময় মানুষের যাতায়াত এবং অন্যান্য গাড়ির যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য যে বিকল্প পথ হিসেবে খুঁজে নেওয়া হয়েছিল যে এই রাস্তা দিয়ে অর্থাৎ কিনা আলিপুরের দিক থেকে নিউ আলিপুরের দিকে যাওয়ার যে রাস্তা, সেখানে যদি একটি এই রেললাইনকে ক্রস করে লেভেল ক্রসিং করা যায় সেক্ষেত্রে কিন্তু যাতায়াত করা সম্ভবপর। এবং সে কারণেই সেই লেভেল ক্রসিংয়ের কাজের জন্যই আজ রাত 10:10 থেকে আগামীকাল অর্থাৎ কিনা রবিবার বিকেল 4:10 পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। কেননা ওভারহেডের যে পাওয়ার, সেই পাওয়ার কাট করা হবে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং রেলের ট্র্যাকে কাজ চালানো হবে লেভেল ক্রসিং গেট করার জন্য। এবং সাময়িকভাবে এই যে সময়, এই সময় কিন্তু বজবজ এবং শিয়ালদার মধ্যে যারা যাতায়াত করেন তারা কিন্তু সমস্যায় পড়বেন, এটা কিন্তু বলাই বাহুল্য। সে কারণেই রেলের তরফ থেকে আগে থেকেই তাদেরকে নোটিশ দিয়ে পুরো বিষয়টি জানানো হয়েছে। মূলত যেটা বলা হচ্ছে যে শিয়ালদা থেকে বজবজের যেসব ট্রেন সেগুলো তো ক্যান্সেল থাকছেই, পাশাপাশি যেটা নৈহাটি থেকে বজবজ পর্যন্ত আসে সেই ট্রেনটি নৈহাটি থেকে নিউ আলিপুর স্টেশন পর্যন্ত আসবে এবং নিউ আলিপুর স্টেশন থেকে সেটি আবার নৈহাটি লোকাল হয়ে ব্যাক করবে। এবং কল্যাণী সীমান্ত থেকে যে ট্রেনটি বজবজ পর্যন্ত আসে সেই ট্রেনটি কল্যাণী সীমান্ত থেকে বজবজ পর্যন্ত যেহেতু যেতে পারবে না সেহেতু নিউ আলিপুর স্টেশন পর্যন্ত আসবে এবং নিউ আলিপুর স্টেশন থেকে সেই রেকটি নৈহাটি লোকাল হিসেবে আবার ফিরে যাবে। স্বাভাবিকভাবেই কিন্তু এই সময় কিন্তু একটা যাত্রীদের সমস্যায় পড়বেন এবং সেই লেভেল ক্রসিং কাজের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত রেলের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ হিন্দুল।